আপনি যদি সনাতন ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন আর যদি জানা থাকে কৈলাস পর্বতে শিবের মহিমা সম্বন্ধে অবশ্যই আপনার জানা থাকবে। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা, হিমালয় পর্বতের উচ্চতা 6638 মিটার, যা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এভারেস্টের উচ্চতা 8849 মিটার। তা সত্ত্বেও হিমালয় পর্বতে অনেক পর্বতারোহী উঠতে সক্ষম হয়েছেন। হিমালয় তার থেকে কম উচ্চতা হলেও উঠতে খুব সক্ষম হয়নি, আর যারা উঠার চেষ্টা করেছেন নানারকম ঘাট প্রতিঘাটের সংঘাটে পড়তে হয়েছে বিপদের মুখে। কিছু দূর যাওয়ার পরে আবার তারা ফিরে আসতে বাধ্য হয়েছেন। ফিরে এসে জানিয়েছেন এখানে যারা উঠার চেষ্টা করেছেন এখানে আবহাওয়া হঠাৎই পরিবর্তন হয়ে যায়, হঠাৎই পায়ের নখ হাতের নখ বেড়ে যায়, বয়সের তারতম্য দেখা যায়, হঠাৎই চুল নখ বেড়ে যায়। কৈলাস পর্বতের কাছাকাছি এলে অং শব্দ শোনা যায়। সেখান থেকে কৈলাস পর্বতের কিছু ছবি পাওয়া গেছে যেগুলো দেখতে কৈলাস পর্বত এলাকার বিভিন্ন পাহাড়ের তুলনায় এটি দেখতে সম্পূর্ণ অন্যরকম, তাই নানা দেশ থেকে বৈজ্ঞানিকরা এখানে রিসার্চ করে গেছে। কৈলাস পর্বত 100টার বেশিও ছোট্ট ছোট্ট পিরামিড নিয়ে গঠিত এক বিরাট পর্বতমালা, যা বৈজ্ঞানিক ও ধার্মিক লোকেরা এটিকে পৃথিবীর কেন্দ্রবিন্দু হিসেবেও বর্ণনা করে থাকে। কৈলাস পর্বতে এই পর্বতের কাছে দুটি সরোবর রয়েছে, যা মানসরোবর ও রাক্ষস ঝিল নামেও পরিচিত। বলা হয় যে মানসরোবরের জল পৃথিবীর সব থেকে মিষ্টি জলের মধ্যে এটি। এখানে স্বয়ং দেবাদিদেব স্নান করতে আসেন, তাই এখানে সাধারণ মানুষের পক্ষে যাওয়া অসম্ভব ব্যাপার। অন্যদিকে রাক্ষস ঝিলের জল কালো, আর এটি দেখতে চন্দ্রের ন্যায়। এটি চন্দ্র ও সূর্যের সঙ্গে সম্পর্ক রাখে। বৈজ্ঞানিকরা হয়রান হয়ে গেছে এই দুটি ঝিল মানুষের দ্বারা সৃষ্টি না প্রকৃতিভাবে সৃষ্টি তারা এখনও জানতে পারেননি। এখানে জানি দেবাদিতে মহাদেবের নদীর জোটাই বাস করেন মা গঙ্গা। মা গঙ্গা প্রবল গতিতে এসে পৃথিবীতে যাতে না ধ্বংস করতে পারেন, তাই দেবাদিদেব মহাদেব গঙ্গাকে তিনি তার মাথায় ঠাঁই দিয়েছেন। এখান থেকে চারটে নদী সৃষ্টি হয়েছে। এই চার নদী হল ব্রহ্মপুত্র, সিন্ধু, সুতরাঞ্জ, কর্ণালী। এই চার নদী চারদিক থেকে হিমালয়ে বেরিয়েছে, যা প্রত্যেকটি নদী প্রাণের মুখ থেকে বেরিয়েছে। হিমালয়ের পূর্ব দিকে রয়েছে ঘোড়ার মুখ, যা অশ্বমুখ নামেও পরিচিত। পশ্চিমে রয়েছে হাতি, উত্তরে রয়েছে সিংহ ও দক্ষিণে রয়েছে ময়ূর। এই চার জীবের মুখ থেকে চার রকম নদী বেরিয়ে এসে নানা নদী রূপ ধারণ। এখানে কৈলাস পর্বতে উঠা বা সেখানে বসবাস করা কোনো সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব নয়। এটি একটি পবিত্র পর্বত, এখানে শুধু পবিত্র আত্মায় পবিত্র মানুষ আর যে কোনো দিনই পাপ করেনি সেই একমাত্র যেতে পারে। এখানে রয়েছে আলৌকিক শক্তি। তিব্বতে অনেকই ছোটোখাটো মন্দির রয়েছেন, যা এখানে সাধু সন্ন্যাসীরা তপ করে থাকেন। এখানে দেবাদিদেব স্বয়ং মহাদেবের বাস। এখান থেকে শোনা যায় অঙ্গের শব্দ। অনেক বৈজ্ঞানিকরা মনে করেন এটি হচ্ছে বরফ গোলার বা পাহাড়ের শব্দ। Oh.
হিমালয়ে থাকে হিম মানব বা ইয়েটিম মানব, যা আপনারা বিভিন্ন ফিল্মে দেখে থাকবেন। বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন এই এলাকায় হিম মানব থাকতে পারে, কারণ এই এলাকা মানুষের নাগালের বাইরে। কৈলাস পর্বতে রহস্যময় একটি ঘটনা হলো রঙিন লাইট। এইখানে অনেকেই পর্বতের উপরে রঙিন লাইট দেখতে পায়, এখনো তা বৈজ্ঞানিকরা খুঁজে বের করতে পারেননি। বৈজ্ঞানিকরা বলেন এখানে কৈলাসের উপরে 7টি রঙের ভিন্ন ভিন্ন লাইট দেখতে পাওয়া যায়, যা রাতের আকাশে প্রায় সব মানুষই দেখতে পান। যখন আমেরিকা স্পেস এজেন্সি এই রঙিন লাইটের রহস্য খোঁজার চেষ্টা করল, তারা বলেন হয়তো এই লাইটটি পৃথিবী কেন্দ্রবিন্দু হওয়ার কারণে এটিকে চুম্বক সৃষ্টি করার ফলে এই রঙিন লাইট সৃষ্টি হয়ে থাকে। এই লাইট বিভিন্ন আকারের বিভিন্ন রঙেরও হয়ে থাকে। হিমালয় পর্বতে অন্যতম হলো যা ওম বা ডমরু আওয়াজ ভেসে আসা। এখানে শোনা যায় অমৃত ধ্বনি, যা ভেসে আছে হিমালয় পর্বত থেকে। অনেকে মনে করে নাকি কোনো প্লেনের আওয়াজ, কিন্তু মন্দিরে যখন তারা শোনার চেষ্টা করে তখন ভেসে ওঠে হিমালয় থেকে ওম ধ্বনি। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।